ভারতের কেরালা রাজ্যের ছোট্ট একটি গ্রাম কোদিনহে। বিশ্বমানচিত্রের ক্ষুদ্র কোণায় এ গ্রামকে কেউ খুঁজেই পাবে না, কিন্তু বিচিত্র কারণে এই গ্রাম এখন সারা বিশ্বের মধ্যে বিখ্যাত একটি গ্রাম। এ গ্রামের প্রায় প্রতিটি পরিবারই রয়েছে যমজ ভাই বোন। এটি কেবল ভারত নয়, পুরো বিশ্বের কাছে একটি বিস্ময়। এটি এমন গ্রাম যেখানে আছে বিশ্বের সবচেয়ে বেশি যমজের বাস। এটি সবার কাছে টুইন গ্রাম নামে পরিচিত। আজ আমরা এই বিচিত্র গ্রামের গল্পই শুনব। কোদিনহি গ্রাম ভারতের কালিকট বিশ্ববিদ্যালয় থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই গ্রামের আদিবাসীদের চলাফেরা, খাওয়া দাওয়া বা সংস্কৃতি আশপাশের গ্রামগুলোর মতোই। এই গ্রামে সব মিলিয়ে 2000-এর কিছু বেশি পরিবারের বসবাস। জনসংখ্যা 11,000-এর মতো, যাদের বেশিরভাগই মুসলিম, বাদবাকি সব হিন্দু পরিবার। আর মাত্র 2000 পরিবারের মধ্যে যমজের সংখ্যা 450 জোড়া। কোদিনহি গ্রামে যমজ সন্তান জন্মের হার বৃদ্ধি পেয়েছে 60 থেকে 70 বছর আগে থেকে। এর আগে এই গ্রামে যমজ সন্তান জন্মের হার স্বাভাবিকই ছিল এবং বর্তমানে এ গ্রামে যমজ সন্তান জন্মের হার আগের চেয়েও বেড়েছে। সারা বিশ্বে যমজ সন্তান প্রসবের যে হার, কেরালার এই গ্রামে সে হার প্রায় 6 গুণ বেশি। গ্রামের 85% মানুষ মুসলিম হলেও হিন্দুদের মধ্যেও যমজ সন্তান জন্মের হার একইভাবে বিদ্যমান। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে 1949 সালে এ গ্রামে প্রথম যমজ শিশু জন্মগ্রহণ করেছে। প্রথম জন্ম নেওয়া যমজরা এখনও বেঁচে আছেন। কুনহি এবং পাথটি নামে সত্যরর্থ এই দুই বোনের দাবি, সবটাই ঈশ্বরের আশীর্বাদ, বিজ্ঞান কিছুই করে উঠতে পারবে না। তারা তো যমজ পেরিয়ে এখন ট্রিপলেট, অর্থাৎ 3টি বাচ্চা একসঙ্গে জন্ম নেওয়া, আর কোয়াড্রোপ্লেট মানে 4টি বাচ্চাও জন্মাতে দেখেছেন। অদ্ভুত বিষয় হল, কোদিনহি গ্রামের পুরুষরা যদি অন্য গ্রামের কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন, তাদেরও যমজ সন্তান হয়। আবার এখানকার মেয়েরা অন্য গ্রামে গিয়ে যমজ সন্তানের মাও হয়েছেন। কেউ কেউ প্রথমবারই একসাথে 2 সন্তানের জননী হয়েছেন। আবার অনেকে দ্বিতীয় বা তৃতীয়বারের সময় যমজ সন্তানের জন্ম দিয়েছেন। স্কুল থেকে শুরু করে পাড়ার মাঠ সবখানেই যমজের ছড়াছড়ি। মাঝে মাঝে এ নিয়ে বিড়ম্বনাতেও পড়তে হয় অনেকের, বিশেষ করে গ্রামের মাঠে ফুটবল খেলার সময়। যমজ ভাইদের সবসময় একই দলে রাখা হয়, কারণ 2 ভাই 2 দলে খেললে অন্যরা ভ্যাবাচাকা খেয়ে যান। কোদিনহি গ্রামের এই রহস্য দীর্ঘদিন মানুষের কাছে অজানা ছিল। 2008 সালের দিকে সাধারণ এক খবরের হাত ধরে সংবাদ মাধ্যমে কোদিনহি গ্রামের বিষয়টি উঠে আসে। এরপরেই পুরো বিশ্বে এ গ্রামের নাম ছড়িয়ে পড়ে। জেনেটিক বিশেষজ্ঞরা এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন তখন থেকেই, কিন্তু দুঃখের বিষয়, এই বিশেষজ্ঞ দল এখনও পর্যন্ত কোদিনহি গ্রামের অতিমাত্রার যমজ সন্তান জন্মের বিষয়ে কোনো কারণ উল্লেখ করতে পারেনি, ফলে তা এখনও রহস্য হিসেবেই রয়ে গেছে। গ্রামে ঢোকার পথে নীল রঙের সাইনবোর্ড আছে, সেখানে লেখা, ঈশ্বরের নিজস্ব যমজ গ্রাম কোদিনহিতে আপনাকে স্বাগতম। সত্যি স্রষ্টার আশীর্বাদ পুষ্ট এ গ্রামের যমজরা ভালো থাকুক। প্রতিদিন এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।